আসসালামু আলাইকুম। দায়রা, সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আরও একজনের মৃত্যুর রিপোর্ট পেলাম এবং এই নিয়ে সিঙ্গাপুরে 2022 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মোট 38 জনের মৃত্যু হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। দ্য স্টেটস টাইমসে নিজে বলা হয়েছে যে বুধবার হোগাং এক শপিং মলে একটি লোডিং বেতে একটি লরি রিভার্সে যাওয়ার পরে একজন 70 বছর বয়সী ক্লিনার নিহত হয়েছে। এটি 2022 সালের আটত্রিশতম কর্মক্ষেত্রের মৃত্যু। ঘটনাটি সকাল 9:50টার দিকে ঘটেছে। শুক্রবার জনশক্তি মন্ত্রণালয় বলেছে যে যা যোগ করেছে যে সিঙ্গাপুরের লোকটি এবং ক্লিনিং সার্ভিসে কর্মরত ছিল। সর্বশেষ ঘটনার সাথে 2022 সালে কর্মক্ষেত্রে মৃত্যু সংখ্যা 2021 সালের রেকর্ড সংখ্যাকে ছাড়িয়ে গেছে। 2021 সালে 37 জনের মৃত্যু হয়েছিল কর্মক্ষেত্রে দুর্ঘটনায়। এমএম জানাচ্ছে যে স্যাংকাং জেনারেল হাসপাতালে ক্লিনার আহত অবস্থায় মারা যান। স্টেটস টাইম বুঝতে পারে যে লরি চালক সেভেন ক্লিনিং ডাইভিস দ্বারা নিযুক্ত নয়। এমএম বলেছে যে সাধারণ নিরাপত্তা ব্যবস্থা হিসাবে রিভার্সে বা লরির পিছনে দিকে যাওয়ার যানবাহনের চালকদের অবশ্যই পথচারী বাহনক শ্রমিকদের তাদের যানবাহন অন্ধ মানে ব্লাইং স্পট বা অন্ধ জায়গায় বিপদগামী যাওয়ার সতর্কতা থাকতে হবে। তো ব্লাইং স্পটে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে, যেখানে সম্ভব তাদের যানবাহন রিভার্স জন্য তাদের গাইড করার জন্য লোক নেওয়া উচিত। তাদেরকে গাইড করার জন্য একজন লোক থাকা উচিত, যাতে পিছনে সে দেখতে না পারলেও যে গাইড করবে সেই ইশারাটা বলতে পারে। মন্ত্রণালয় যোগ করেছে যে কর্মীদের সতর্ক থাকতে হবে এবং কাজের সময় যে কোনো চলন্ত যানবাহনের জন্য যথাযথ নজরদারি করতে থাকতে হবে। আরেকটি পৃথক ঘটনায় এমএম জানিয়েছে যে 43 বছর বয়সী একজন বাংলাদেশি শ্রমিক 3 অক্টোবর প্রায় 10 মিটার উচ্চতা থেকে পড়ে যান। একজন বাংলাদেশি শ্রমিকও আহত আছেন। তো 3 অক্টোবরে তিনি কাসকাডের রোডের একটি ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন। সম্পত্তিটি পূর্বে জনহিতেষী ট্যানটং টকস্যাং এর বংশধরদের মালিকাদের ছিল। 2016 সালে বিক্রির রাখা হয়েছিল। এমন জানিয়েছে বাংলাদেশি নাগরিককে দুপুর 2:30টার দিকে সচেতন অবস্থায় তাংসংস্যাং হাসপাতালে পাঠানো হয়েছে। তার নিয়োগকর্তা নাকানো সিঙ্গাপুর, যেটি সাইটটির দখলদারি ছিল, তাকে স্ক্যাফোল্ডের সাথে জড়িত সমস্ত কাজ ও ওয়ার্ক সাইটের উচ্চতা মানে ওয়ার্ক এট হাইট কাজ বন্ধ করার আদেশ জারি করেছে। কাজের সাথে সম্পর্কিত মৃত্যু আঘাতের সংখ্যা বৃদ্ধির পর 1 সেপ্টেম্বর থেকে এমওএম দ্বারা আরোপিত একটি 6 মাসের বর্ধিত নিরাপত্তা টাইম আউটের মধ্যে 2টি ঘটনা ঘটেছে। যানবাহন দুর্ঘটনা 2022 সালে কর্মক্ষেত্রে মৃত্যুর জন্য প্রধান কারণ ছিল। যানবাহনের মৃত্যু ছিল বেশি এই 2022 সালে। প্রথম 37 জনের মৃত্যুর মধ্যে প্রতি 3 জনের মধ্যে একজনই যানবাহন দুর্ঘটনায় মারা গেছে। এই সময়ের মধ্যে যা প্রয়োজন বাড়ানো যেতে পারে, গুরুতর মারাত্মক কর্মক্ষেত্রে দুর্ঘটনার পরে অনিরাপদ কাজের প্রস্তুতি বা দুর্বল ঝুঁকি নিয়ন্ত্রণ পাওয়া গেলে কোম্পানিগুলিকে 3 মাস পর্যন্ত নতুন কর্মী নিয়োগতে বাধা দেওয়া হবে। যেসব কোম্পানিগুলোতে তাদের অবহেলার কারণে কর্মকর্তা দুর্ঘটনা করবে, এসব কোম্পানিগুলোকে 3 মাসের জন্য বিদেশি শ্রমিক নিয়োগে বাধা দেওয়া হবে। এছাড়াও কর্মক্ষেত্রে দুর্ঘটনা সম্পর্কিত আপডেট নিউজ।